প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 21 এপ্রিল 2024, রোজ রবিবার, কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে সততা ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়া জামে মসজিদ পার করে এসে সর্বশেষ হারোপাড়ার খামারটা সততা ডেইরি ফার্ম। এই খামারের মালিক শাহ আলম কাকা এখান থেকে গাভী গরু বিক্রি করে। এখানে হাই কোয়ালিটির গাভীগুলো বেশি পাওয়া যায়, বিগ সাইজের। এইসব ধরনের কাছে মাঝারি গরু রয়েছে, বিগ সাইজের গরু আছে। দুই ধরনের গরুর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো এই ফার্মের মালিক শাহ আলম কাকার সঙ্গে। কী কী সুযোগ সুবিধা দিয়ে এগুলো বিক্রি করা হবে সে সকল বিষয়ে জানবো। যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়া সালাম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বেচা কেনা কেমন? বেচা কেনা কম কম একটু। গরুর বাজার কেমন? বাজার খুব কম, বাজারও কম। বেচা কেনা কম হলে তো বাজারও কম থাকে, আবার কাস্টমার যখন চাহিদা দেখায় তখন আবার বাজার বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে কতগুলো গাভী আছে আপনার কাছে? গাভী আছে এখন 5টা গাভী আছে। মহিষও নাকি আছে বাসায়? হ্যাঁ মহিষও আছে। ওগুলো কি বিক্রি না পালবেন? পরে বিক্রি করবো। মানে এখন রেডি করবেন, তারপরে বিক্রি করবেন। আপনার পরিচয়টা নতুনদের জানাবেন। আমার নাম শাহ আলম। আচ্ছা, আমার খামার চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙ্গুড়া জেলা পাবলিক সততা ডেইরি ফার্ম। সততা ডেইরি এবং হারোপাড়ার মধ্যে সর্বশেষ খামারটা আপনার হারোপাড়া, এরপরে আর খামার, এরপরে ভবানীপুর শুরু হয়েছে। আচ্ছা, আজকে কি দেখাবো দর্শকদের? আজকে 3টে আনকমন গাভী আছে। আনকমন? জি। আচ্ছা, এগুলো আমি দেখছি, দর্শকদের দেখাইছি, বাকি আমরা আগে ভয়েস দিয়ে নিছি, এখন ভিডিওতে কথা বলতেছি। খুবই আনকমন আনকমন গরু আছে দেখছি দর্শক। 5টা গাভী ফাটা খুব ভালো গাভী 5টা। আচ্ছা, কত লিটার পর্যন্ত দুধ আছে? 25 লিটার উপর আছে। 25 এর মতো আছে। নিচে? নিচে 16। 16 থেকে 25 লিটার? দর্শকরা তো এসে বুঝ করে নেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, বুঝ করে নিতে পারে। দুইয়ের নিচে কি গাভী হবে? হ্যাঁ, দুইয়ের নিচেও আছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, কাকাদের এখানে তো দুইয়ের নিচে গাভী খুব কম পাওয়া যায় না? দুইয়ের উপরে কিন্তু লস দিয়ে দিচ্ছে দুইয়ের নিচে। আচ্ছা, তো লসে যাবে না? হবে লসেই। আচ্ছা আচ্ছা, তো চলেন এক এক করে গাভীগুলো দেখান, এর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানেন। এক নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ মাঝারি সাইজের বাচ্চা সহ সুন্দর প্রিন্টের একটা গরু নিয়ে আসলেন, সাদা কালো। কি জাতের গাভী এটা? এটা রানী শঙ্কর। রানী শঙ্কর? হ্যাঁ। জাত তো হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান, হ্যাঁ। আচ্ছা, বয়স কয় দাঁত? 2 দাঁত। মাত্র 2 দাঁত? হ্যাঁ। কোলে কি বাচ্চা? কোলে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, একদম হুবহু মায়ের জাত না? হ্যাঁ হ্যাঁ। বাছুরের বয়স কতদিন? বাছুরের বয়স 7 দিন হয়েছে। 1 সপ্তাহ হয়েছে। তো মায়ের কি মোটামুটি দুধ আসছে? হ্যাঁ, দুধ মোটামুটি আসছে। কত লিটার দুধ পাচ্ছেন এই অবস্থায়? দুধ এই অবস্থায় 18 লিটার পাচ্ছি। 18 লিটার দুধ পাচ্ছেন। এখন কি সকাল বিকালই টানেন নাকি বারবারে টানতে হয়? বারবার টানতে হয়, সকাল বিকেলে এখন দোকান যাবি। আচ্ছা, আপনি কতবার টানেন সারাদিনে? সারাদিনে আমরা 3-4 বার টানা হয়। 3 থেকে 4 বার? কতদিন পর্যন্ত এই 3-4 বার টানলে গাভীর জন্য ভালো থাকবে, গাভীটা ভালো থাকবে? 1 মাস পর্যন্ত এরকম টানলে ভালো থাকে। 1 মাস পর্যন্ত বেশি দুধের গাভীগুলোকে এইভাবে টানলে গরুগুলো ভালো থাকে, বাট ভালো থাকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো গ্যারান্টি যাবে কত লিটার দুধের? এগুলো প্রথম পর্যন্ত 20 লিটার দুধ হবে আরামে। 20 কেজি? হ্যাঁ। আচ্ছা, 20 লিটারের গ্যারান্টি তার মানে না? গাই গরু তো আসলে গ্যারান্টি তো না দেওয়া। আপনার এখানে আসলে তো দেখুন করে দেখানো যাবে। গাই গরু ধরেন খাওয়ালি দুধ হবে, না খাওয়ালি দুধ হবে? দুধ হবে না। আলা বোঝা লাগবে। দাম কত এটার? এটার দাম চাওয়া দাম 2,30,000। 2,30,000? আচ্ছা, দরদাম করার সুযোগ আছে? হ্যাঁ, দরদাম করার সুযোগ, দরদাম করে নিতে পারবে। 20 কেজি দুধ সঙ্গে সার বাচ্চা। চলেন আমরা 2 নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে আরও একটি মাঝারি চেয়ে বড় সাইজের গাভী নিয়ে আসলেন, সাদা কালো। এটারও তো সাদার অংশ বেশি। এটা কি জাতের? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। এটাও একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ। এই গাভীটার বয়স কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত? হ্যাঁ। কত নম্বর বাচ্চা এটা? এটা প্রথম বাচ্চা। 4 দাঁতে প্রথম বাচ্চা? হ্যাঁ। গাভী 4 দাঁতে সাধারণত প্রথম বাচ্চাই দেয়। জি। আবার কত কত সময় দুই দাঁতে দেয়, অদাঁতে দেয়, 4 দাঁতে দ্বিতীয় বাচ্চা হয়ে যায়? এর সঙ্গে কি বাচ্চা রয়েছে? এটার সঙ্গে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? এই বাচ্চাটার একটু লোমগুলো উঠা, ওই যে মানে ভিজা জায়গায় ছিল তো ওই জন্য উঠেছে, আবার জ্বালা যাচ্ছে। আচ্ছা, এগুলো কি জিংটিং খাওয়ানোর প্রয়োজন আছে নাকি? অনেক বাছুরের এরকম দেখি, এগুলো তো কোনো আসলে রোগ না? না এমনি লোম উঠে যায়। এটা ওই যে ভিজা জায়গায় থাকার ইয়াতে উঠে যায়। এটার কত কেজি দুধ আসছে এখন? এটার 15-16 কেজি হচ্ছে। 15-16 কেজির মতো দুধ হচ্ছে? হ্যাঁ। সকাল বিকাল? সকাল বিকাল। এই গরুটা আপনার এখানে আজকাল আসলে কত কেজি দুধের বুজ করে দিবেন সকাল বিকাল দহন করে? 15-16 লিটার ধরেন দোয়া দেওয়া যাবে। 15-16 কেজি দুধ দহন করে দিবেন? হ্যাঁ। এই গাভীটা কেউ পছন্দ করলে ষাঁড় বাচ্চা সহ এর দাম কত? গাভীটার দাম তো অনেক ছিল, একটু বাচ্চাটা একটু প্রথম উঠে গেছে, একটু ছাড় দিয়ে বিক্রি করতে হবে কিন্তু সঠিক। আচ্ছা,
এটার দাম কত তাহলে? এটা 1,85,000 দেওয়া। 1,85,000 চাওয়া থাকলো, দর্শকরা দরদামে করার সুযোগ পাবে। হ্যাঁ সুযোগ পাবে। আচ্ছা 15 কেজি দুধ কাকা, পোলট্রি গাভি আমাদের একটা গরু ফিক্সড রেটে দেখান, এক দাম বলে দেন যেন বাকি গরুগুলো যেগুলো আরও দেখাবো দর্শকরা যেন আইডিয়া করতে পারে যে দুইয়ের নিচে গাভিগুলো এই কয় টাকা করে গাভি। গাভিটার ধরেন দামি গাভি, দুইয়ের উপরে কিন্তু দাম হয়তো, কিন্তু বাচ্চারা যে একটু দেখতে একটু পছন্দটা নাই, একজন একটু লস দিচ্ছি, এটা 70,000 দেওয়া যাবে, মানে লসে 15,000 বাদ। হ্যাঁ যদি দুধ ঠিক থাকে তাহলে দাম কিন্তু পানির দাম হয়েছে। দুধ তো একদম অর্ডার দিলেন ঠিক আছে, লসের গরু মিথ্যে কথা বলে কি। আচ্ছা 15 লিটার দুধ 1,70,000 টাকা মাত্র। আচ্ছা আর বাচ্চাটাও ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, মারা যাবে যে আমার কোনো ঝুঁকি, এমন কোনো ঝুঁকি নাই। যারা অভিজ্ঞ খামারি, যাদের খামারে গরু আছে তারা দেখলে বুঝতে পারবে, তারা দেখলে বুঝতে পারবে। তো 170-এ 15 কেজি দুধ। চলেন আমরা পরবর্তী গাভি দর্শকদের দেখে। 3 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন, এবং এই কালারের গাভি আমার চ্যানেলে ঢুকে দেখবেন, সবার প্রথমে পিন করা আছে এই গাভিটা। আমি দহন করছিলাম কাউন্সিলর ভাইয়ের ওখানে, এই কালারের গাভির এক টানে সকালে 18 লিটার দুধ হয়েছিল। হ্যাঁ এইগুলো দুধের গাভি, অনেক দুধের গাভি, সেম কালারের। আমি বলতেছি না এটার দুধ হবে, আমি যেহেতু জানি না কত লিটার দুধ দিচ্ছে, তবে কালারটা বেশ সরেস কালার। কি জাতের এটা? আনকমন কালার, আনকমন ছাপ। কিন্তু জাত কি এটা? এটা হলিস্টিয়ান ফিজিয়ানি। হলিস্টিয়ান ফিজিয়ান, হ্যাঁ খুবই সুন্দর ছাপের গরু। দাঁত কয়টা হইছে? এটা 4 দাঁত। 4 দাঁত। সঙ্গে কি বাচ্চা? এটা বকন বাচ্চা, বকনা বাচ্চা। বাচ্চার মায়ের কালারের মানে ভেদাভেদ আছে, একটু বাচ্চাকে ছেড়ে দেওয়া যায় কি মায়ের কাছে? একটু ছেড়ে দেন তো মায়ের কাছে দেখি, অরিজিনাল হলে তো মায়ের কাছে দৌড়ায় চলে যাবে। সার দিয়ে দেয়াইছে তো এইজন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, অরিজিনাল বাচ্চা। বাছুরের বয়স কতদিন হইছে? বাছুরের বয়স হইছে আজকে 1 সপ্তাহ হইছে। ছেলে না মেয়ে বাচ্চা বললেন? মেয়ে বাচ্চা। বকনা বাচ্চা 1 সপ্তাহ বাচ্চার বয়স। তো এখন এর মাকে কত লিটার করে দুধ পানাচ্ছেন বা কতবার করে টানতেছেন? এটা ধরেন 25 লিটার দুধ পাবে একবার লিগে। 25 লিটার? এখন পর্যন্ত কত লিটার আসছে দুধ? এখন 20-21 এরকম আসছে, 20-21 লিটারের মতো আসছে। হ্যাঁ আচ্ছা, পরিপূর্ণ দুধ আসলে কত লিটার দুধের গাভি হবে? 25 লিটার দুধ হবে। 25 লিটার। আচ্ছা আজকাল আসলে কি 21-22 দহন করে দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। আচ্ছা কাকা এই গাভিটার দাম কত? এই গাভিটার দাম 2,80,000 চাচ্ছি। 2,80,000 চাচ্ছেন, দরদাম করলে তো দাম কমবে ইনশাআল্লাহ না? হ্যাঁ প্রত্যেকটা গাভি। আচ্ছা এবং গরু কিন্তু এটা হচ্ছে এ পর্যন্ত দেখানো সবচেয়ে বিগ সাইজের গরু, দাম চাওয়া হয়েছে 2,80,000, 25 লিটার দুধ, সঙ্গে বকনা বাচ্চা। দরদাম করে দর্শকরা নিতে পারবেন। হ্যাঁ নিতে পারবেন। চলেন আমরা পরবর্তী গাভি দর্শকদের দেখাই। 4 নম্বর সিরিয়ালে আরও একটি আনকমন কালারের গাভি নিয়ে আসলেন, এগুলোকে আমরা বাংলালিং সিমের যে কালার থাকে এই কালারের গাভি বা এই প্রিন্টের গরু বলা যেতে পারে। এটা কি জাতের গাভি আসলে? এটা হরিঙ্গা গরু। কি গরু? হরিণা। হরিণা না হরিয়ানা? হরিয়ানা। হরিয়ানা। আচ্ছা এর দাঁত কয়টা? এর দাঁত 6টা। 6 দাঁত। খিল আছে তো দুই পাশে না? আছে, সেকেন্ড টাইম বাচ্চা হলো। আচ্ছা দ্বিতীয় বাচ্চা হবে, পেটে বাচ্চা আছে? কতদিনের মধ্যে বাচ্চা দিবে? এটার আর বেশি সময় নাই, 20 দিনের মতো না। এখনো 20 দিন, জার্নি করতে পারবে গাভে? হ্যাঁ সময় কয়েকদিন আছে তো। বাটজরায়ও তো আপনার না? হ্যাঁ সব আমার। এগুলো প্রথম বিয়েনে কত লিটার করে দুধ দিছে? গরুর জাতমান বা বডি স্ট্রাকচার দেখে আপনি আইডিয়া করছেন, আপনারা যারা কিনবেন নিজের চোখের আইডিয়াতে কিনবেন। এই মুহূর্তে শুধু বাটার জরায়ুর গ্যারান্টি আছে। দাম কত এটার? এটার দাম 2,65,000। 2,65,000 টাকা দরদামের তো সুযোগ আছে। যাক দাম যে চাইছেন এতেই আমরা খুশি, সে যাই চান, কারণ অনেকেই আনকমন হলে দাম চায় না। 2,65,000 চাইছেন, কম বেশি করে তো বিক্রি করবেন। 3 আর 4 যদি জোড়ায় নেয় ওটাও আনকমন, এটাও আনকমন, এই দুইটা জোড়ায় নিলে কোনো সুযোগ নাই কাকা? আরেকটা আনকমন আছে না? তো চলেন আমরা আরেকটা আনকমন যেটা আছে ওইটা দর্শকদের দেখাই। সবশেষ 5 নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সবচেয়ে বড় সাইজের লাল রঙের একটা গাভি বাচ্চা সহ, এটা কি জাতের গাভি আসলে? পাকিস্তানি গরু না? আচ্ছা পাকিস্তানি কি শাহিওয়াল ধরবো না জার্সি ধরবো? পাকিস্তানি জার্সি। আচ্ছা ইন্ডিয়ান জার্সি শুনছি, বাঘাবাড়ির জার্সি শুনছি, পাকিস্তানি জার্সি আজকে প্রথম শুনলাম। দাঁত কয়টা হয়েছে? 4 দাঁত। 4 দাঁত। তবে শিং, নাক, চোখ, যেটা আমার অভিজ্ঞতা, লেজ, এগুলো খুর, এগুলো বলে কোরিয়ান জার্সি, কোরিয়ান জার্সির একটু সিমটম বোঝা যায়, তবে হয়েছে বিগ সাইজের। দাঁত কয়টা বললেন? 4 দাঁত। 4 দাঁতে প্রথম বাচ্চা। কি বাচ্চা কোলে? ষাঁড় বাচ্চা। বাছুরের বয়স কতদিন? 2 দিন। একে কতবার করে টানেন? দিনের মধ্যে 3-4 বার টানা হচ্ছে। 3-4 বার? কত লিটার দুধ পাচ্ছেন?
তো এখনো শাল দুধ তো দুধ ভালো দুধ হচ্ছে, এগুলো 25-26 লিটার দুধ থাকতে হবে আসে 25-26 লিটার। দাম কত পড়বে এটার? এটার 2,80,000 টাকা। 2,80,000। পরপর তিনটা আনকমন গরু দেখালাম, এগুলো যদি কেউ একজন নেয় মোটামুটি কোনো সুযোগ সুবিধা করে দিবেন না? নিতে পারবে, ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01790160080। এটা তি মহর সেবা আছে? হ্যাঁ দুটো। গরুগুলোর ব্যাপারে কথা বলতে হলে তো এই নম্বরে যোগাযোগ করতে হবে। আসতে হলে কিভাবে আসতে হবে সমস্ত বিবরণ আপনি জানাই দিবেন? হ্যাঁ জানাই দিবেন। আসলে কি কি সুযোগ সুবিধা দিবেন? আইসে দিয়ে শুনে গরু গাবি গরু দিয়ে শুনে লড়াই, দুই একদিন যদি থাকতে চায় থাকার ব্যবস্থা করে দিবেন? হ্যাঁ থাকার ব্যবস্থা আছে। তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনে পাঁচটা গাবি দেখানোর জন্য, বিশেষ করে তিনটি আনকমন গাবি দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।